রশিদ স্টার্কদের মতো বলারকে ছাড়িয়ে বিশ্বসেরা বলার হলেন মোস্তাফিজুর রহমান এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণের এক ভরসার নাম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের এক অনন্য প্রতিভার নাম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের একটি কথা সর্বত্র প্রচলিত আছে সব সময় তা হল বাংলাদেশ দলের পেস অ্যাটাক বিশ্বমানের নয় বাংলাদেশ দলের পেস আক্রমণে তেমন ধার নেই ঠিক এমন সময় ধূমকেতুর মতো ক্রিকেটে আবির্ভাব হল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জাতীয় দলের সুযোগ পেয়ে নিজের জাপ চিনিয়েছেন সালের জুন ভারতের বিপক্ষে তিন ম্যাচ ম্যাচের প্রথম ওয়ান ডেতে অভিষেক হয়ে যায় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ভারত সেই ম্যাচ খেলার আগেও জানতো না যে আজ তাদের জন্য কি অপেক্ষা করছে সেই ম্যাচে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ একাই গুড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান ক্রিকেট ইতিহাসের দশম বলার হিসেবে ওয়ানডেতে অভিষেকের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মোস্তাফিজ ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে রীতিমতো একাই নামিয়েছেন মোস্তাফিজ এছাড়াও ওয়ানডে অভিষেকে ম্যান অফ দ্য ম্যাচ হবার কৃতিত্ব অর্জন করেন মোস্তাফিজ ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের প্রথম শিকার রোহিত শর্মা আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন তিনি মোস্তাফিজ এখন অবশ্য উদীয়মান নেই ধীরে ধীরে বেড়েছে ক্যারিয়ারের বয়স ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এসে একবার চোখ বোলানো যাক মোস্তাফিজের ডে পারফর্মের দিকে আগের সেই মোস্তাফিজ আছেন নাকি হারিয়ে গেছেন পরিসংখ্যান ঘাটতে গেলে অনেকটা অবাক হবেন আপনি চমকে উঠতে পারেন মোস্তাফিজের ওয়ান ডে ক্যারিয়ার দেখে কেননা সেই অভিষেকের পর থেকে ওয়ান ডে মোস্তাফিজকে একটি দিক থেকে ছাড়িয়ে যেতে পারেনি এখনো কেউই মোস্তাফিজের সময় ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে এখনো ক্রিকেট খেলছেন এমন বলারদের মধ্যে বলিং স্ট্রাইক রেটে মোস্তাফিজের নামটা সবার উপরেই চৌষট্টি ওয়ানডেতে মোস্তাফিজের উইকেট সংখ্যা একশো আঠারোটি যেখানে তিন বল করেছেন তিনি প্রতি ছাব্বিশ দশমিক ছয় এক বলে উইকেট নিয়েছেন ফিজ এই রেকর্ডে মোস্তাফিজের পর দ্বিতীয়তে আছেন আফগান লেগি রশিদ খান ছাব্বিশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে উইকেট নিয়েছেন রশিদ আবার ওয়ানডে ইতিহাসে কমপক্ষে পঞ্চাশ ম্যাচ খেলেছেন এমন বলারদের স্ট্রাইক রেট যদি দেখা যায় সেখানেও সবার উপরে আছেন মোস্তাফিজ তারপরে আছেন রশিদ খান তারপরে আছেন মিস্তেল স্টার্ক মোহাম্মদ সামির মতো পেসাররা তবে ওয়ান ডেতে কমপক্ষে পঞ্চাশ উইকেট নিয়েছেন এমন বলারদের মধ্যে স্ট্রাইক রেট মোস্তাফিজের অবস্থান চতুর্থ এই রেকর্ডে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন